এই বিশেষ দিনটাই যেটুকুনো বা নিজের বলবার কিছু থাকে আজকের এই বিশেষ দিনটাতে সেটাও আমার প্রায় লোপ পাচ্ছে। তার কারণ এমন একটা বিষয় এর মধ্যে রয়েছে জড়িয়ে, অঙ্কন বিদ্যা, ছবি আঁকা, পেন্টিং, তাতে আমার কোনো রকম পারদর্শী বা কোনো দখলদারি আছে বলে আমার নিজে মনে হয় না। একটু তো বুদ্ধি হয় নিজে কি করে সব হলো, আর যখন হয়ে গেছে সকলের সামনে উন্মোচিত হচ্ছে তখন তো দায় একটা এসে পড়ে কিছু বলার। প্রথম ছবি আঁকা সকলের সামনে আনার দায়টা ওদের যোগেনকেই সব থেকে বেশি নিতে হয়। যোগেন জ্যোতির্ময়কে পাঠিয়েছিল এবং দিনের পর দিন জ্যোতির্ময় আমাকে বহু বিরক্ত করেছে। আমি কিছুতেই রাজি হয়েছিলাম না। শেষ করে আমি উপায়টা না পেয়ে বললাম যে রবীন্দ্রনাথ আমাকে ছোটবেলা থেকে জানে, আমি রবীন্দ্রকে জানি, রবীন্দ্র যদি আমার ওইগুলো দেখে হিজিবিজিগুলো দেখে যদি সম্মতি দেয়, অনুমতি দেয় যে হ্যাঁ এইগুলো লোকসভাকে বের করা চলবে, আমি তবেই মাত্র ডাকিল। এবং আমার খুব একটা প্রত্যাশা ছিল যে রবীন্দ্র আমাকে আলাদা করে এবং রবীন্দ্রকে আলাদা করে ফোন করে বললাম আপনি কিন্তু খুব নির্মম ভাবে বলবেন। আমার খুব প্রত্যাশা ছিল যে বলবে আমাকে ইংলিশ সমস্ত
মানে থাকে তাহলে যেটা আমি জানি না সেটা আপনারা বুঝবেন, যারা দেখবেন তারা বুঝবেন। এবং আপনারা যদি খুব আমাকে গালমন্দও করেন, আমি সত্যি বলছি আমি কিচ্ছু মনে করবো না, কারণ আমি তো জানি আমি আমি ইন্টার নই, আমি এইসব শিখিনি, আমি জানি না। যদি কিছু মাত্র কোনো জিনিস সুদাস হয়ে থাকে, আমি যে বললাম হয়তো আমার মনের একটা জিনিস সুদাস হয়েছে, সেভাবে এটা